শুনে নাও আলা সাবধান ওলি আল্লাহর ব্যাপারে আমি সাবধান করে দিলাম এটা ওলি আল্লাহর যুগ এটা ওলি আল্লাহর যুগ ওলি আল্লাহ হওয়া যাবে কিন্তু নবী হওয়া যাবে না কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজা বন্ধ করে দিয়ে দিলেন আমার নবীর আগে অনেক নবী এসেছেন কিন্তু আমার নবীর উপরে কোন নবী আসে নাই নবী বললেন আনা সাইদুন নাসি ইয়াউমাল কিয়ামা আমি কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানবকুলের সর্দার হব আনা সাইদুন নাসি ইয়াউমাল কিয়ামা আমি নবী সুপারিশ করে করে প্রত্যেকটা কোটি কোটি গুনাহগার উম্মতগুলোকে জান্নাতে ঢুকাইয়া দেব এজন্য আল্লাহ বলেন নবুয়তের দরজা বন্ধ করে দিলাম বাবারে আমাদের নবী কি শেষ জামানার নবী কিনা একটু কথা বলেন আমাদের নবী হচ্ছেন শেষ জামানার নবী কাদিয়ানের গোষ্ঠীর আপনারা ইউটিউবে দেখেছেন আমি কাদিয়ানের বিরুদ্ধে কঠিন একটা উংকার দিয়েছিলাম কারণ শিহার বাচ্চারা কাদিয়ানিরা যারা নবীর শেষ নবী মানে না কথা কোনা করে ঠিক না এই কাদিয়ানের গোষ্ঠীরা আমাদের নবীকে শেষ নবী মানে না তারা বলে আমাদের নবীর পরে আরেকজন নবী আসবে নাউজুবিল্লাহ বলে না আর আল্লাহর নবী বললেন আমি শেষ জামানার নবী আমার আগে অনেক নবী এসেছেন মুসা ঈসা দাউদ ঈসা নূহ জাকারিয়া ইয়াহিয়া সব নবী এসেছেন কিন্তু আমার নবীর পরে আর কোন নবী আসবে না আমার নবী বললেন আমি শেষ জামানার নবী আনা খাতামুন নবীন আমি শেষ জামানার নবী শুনে নাও আমার উপরে আর কোন নবী আসবে না যারা নবী দাবি করে এরাও বন্ড এরা নবীও বন্ড কথা কোন ঠিক কিনা এজন্য আল্লাহ বলেছেন আল্লাহ সাবধান আমার ওলির ব্যাপারে সাবধান করে দিলাম ওলি আল্লাহ হওয়া যাবে কিন্তু ওলি আল্লাহর ব্যাপারে আমি সাবধান করে দিলাম ওলি আল্লাহর সাথে তোমরা লাগালাগি করবা না বন্ধুরে আমার ও আমার বাবারা আমরা সোনা সোনার কঠিন মানুষ বাড়ির পাশে 360 জন ওলি আল্লাহ বাবা শাহজালাল ইয়ামিনি 120 জন ওলি আছে আমাদের বাড়ির পাশে সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা জিনার রওজা পূর্ব পশ্চিমে কথাটা ঠিক কিনা আরো যারা কোন ঠিক কিনা কত মুনাফিকের দল চেয়েছিল উত্তর দক্ষিণে মাজার গুলা করবে কিন্তু উত্তর দক্ষিণে এখনো মাজার হয় নাই কিয়ামত পর্যন্ত আমাদের বিশ্বাস এ আল্লাহর বলিদের মাজার কোনদিন কেউ বিন্দু পরিমাণ সরানোর ক্ষমতা আরো যারা ক্ষমতা আল্লাহ বলেছেন তাদের ব্যাপারে লাগালাগি করবা না মানা দালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু ফিল হারবি আমি আল্লাহ বলে দিলাম যদি আমার ওলি আল্লাহর সাথে লাগো কুদার কসম রে আমার ওলি আল্লাহর গালাগালি করবা ওলি আল্লাহরে নিয়ে কুদার কা করবা আমি আল্লাহ নিজে মাঠে নামিয়া তোমাদের সাথে যুদ্ধ করব আক তুলে কোন আল্লাহ ভগবান আল্লাহ ভগবান আরো জুড়ে কোলা আকাশের নিচে বসে আছেন দেখেন তো কিছু নাই আকাশের দিকে তাকিয়ে দেখেন কিছু নাই আল্লাহ কই ইদা সামাউ ফাতারাত এ দুনিয়ার মানুষ দেখে আসমান যে বানাইলাম সুবহানাল্লাহ কোনা করে আল্লাহ কি বানাইলো আসমান বানাইলো সুবহানাল্লাহ কোন ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত وإذا القبور بوسرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم এক কিসের অহংকার করো কিসের বকবরি করো এ আসমান তার একদিন ভাঙ্গি আমি তছনছ করে দিয়ে দেব এ পৃথিবীর মুসলমান জমিনে বসে আছেন এই জমিনকে আল্লাহ তামার মতন একদিন সিসা করে নিচের দিকে ঢুকিয়ে দিবে সুবহানাল্লাহ গোনা করে আল্লাহ কয় এই যে কোলা আকাশের নিচে বসে আছো প্যান্ডেল দিয়ে বসে আছো প্যান্ডেল বিহীন শুধু একটা প্যান্ডেল এখানে কোলা আকাশের নিচে বসে আছেন আমি আল্লাহ এই যে প্যান্ডেল বানাইলা কুটির প্রয়োজন কিন্তু আমি আল্লাহ যে আসমান বানাইলাম ইজা সামাউন ফাতারাত আমি আল্লাহ একটা কুটি পর্যন্ত বানাই নাই আমি আল্লাহ যে আসমান বানাইলাম একটা কুটিরও প্রয়োজন হয় নাই তামাম পৃথিবীর মানুষ তাকাইয়া দেখো আল্লাহ কেমন বড়িয়ান আল্লাহ কেমন মহান আল্লাহ কয় আসমান জমিন চন্দ্র সূর্য সব বানাইলাম একমাত্র শুধু আমার হাবিবুল্লাহর কারণে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ এই নবীরে ভালোবাসার দরকার আছে কিনা নাই নবীরে ভালোবাসার দরকার আছে কিনা নাই আল্লাহ কয় আলা সাবজান আমার ওলি আল্লাহর ব্যাপারে সাবজান করে দিলাম কটার্ক করবা না যদি লাগো তো শুনে না মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু ফিল হারবি আমি আল্লাহ তোমার সাথে লাইগা চাইজ করে দিব তোমার সুবহানাল্লাহ
উলি আল্লাহর সাথে তুমি লাগবা আল্লাহ কয় আমি তোমার মাঠে নাই না তোমার ফাসার মধ্যে গলি বাইরে কথা বলবে না যারা উলি আল্লাহর সম্মান নিয়ে কোড়ার্ক করেছিল আজকে রাজেলার ভাত খাইতেছে কথা বল ঠিক না এইজন্য উলি আল্লাহর সাথে লাগালাগি করবা না লাগবা তো জেলের ভাত খাইবা লাগবা না ফুলের মালা গলায় দিয়া তুমি বেড়াগিরি করে মস্তানি করে বাস করবা কথা কোনা করে কথা কোনা করে কার কথা আল্লাহর কথা আল্লাহ কয় আলা শব্দান ইন্না নিশ্চয় যারা আমার বন্ধু হয়ে গিয়েছে ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহে ওলির বহু বছর হচ্ছে আউলিয়া আউলিয়া আল্লাহ লা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ এখন আপনি আল্লাহর ওলি হইতে পারবেন হলো হলি আর জমিনে যদি একটা যুবক এই যে আমরা সকলে সারা দিন রোজা ছিলাম রমজান মাসে সারা দিন রোজা ছিলাম তিনটার সময় সেহরি খেয়েছিলাম আল্লাহ কে তো জীবনে কোনোদিন দেখি নাই সুবহানাল্লাহ কইতে নানি আল্লাহ তোমার জীবনে কোনোদিন দেখি নাই সেহরি খেয়েছি তিনটার সময় আল্লাহ তোমার দেখি নাই পানির কুলি করেছি নামাজ পড়েছি উযু করেছি আল্লাহ গোসল করেছি ডুব দিয়েছি পুকুরের ভিতরে এরপর পানি ইচ্ছা করলে খেতে পারি কিন্তু তোমাকে ভয় করে পানি খাই নাই সুবহানাল্লাহ গোনা করে আল্লাহ ইচ্ছা করলে পানি খেতে পারতাম লুকিয়ে লুকিয়ে টিউবলে গোসল করেছি আল্লাহ তুমি তো বলেছো বান্দারে 11টা মাস তোরে আমি খাওয়াইলাম একটা মাস আমি আল্লাহ তোরে পরীক্ষার জন্য দিলাম বন্ধু রে আমার সোনার গাটের তানার বাবারা আমার হল হলিয়ার বাবারা ও আমার যুবক ভাই 11টা মাস যদি আমার আল্লাহ খাওয়াইতে পারে একটা মাস আমরা আল্লাহর জন্য উপবাস থাকার দরকার আছে কিনা নাই আরো জোরে করে আছে কিনা নাই আল্লাহ কো বান্দারে 11টা মাস আমি আল্লাহ তোরে খাওয়াইলাম ডাল দিয়ে খাওয়াইলাম গরুর গোস্ত দিয়ে খাওয়াইলাম মুরগি দিয়ে খাওয়াইলাম বর্তা দিয়ে খাওয়াইলাম শুটকি দিয়ে খাওয়াইলাম তোরে তরকারি দিয়ে নাও খাওয়াইলাম কিন্তু ভাত দিলাম ভাতও দিলাম না পানি দিলাম সুবহানাল্লাহ কই দেন আমি আমি আল্লাহ যে 11টা মাস তোরে খাওয়াইলাম একটা মাস আমি আল্লাহর দি একটা মাস যদি দিতে পারো আমি তোর বড় জীবনের 11টা মাসে যে গুনাহ করেছ একটা মাসের বিনিময়ে আমি আল্লাহ 11টা মাসের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া দিব আরো জোরে কোন আল্লাহু আকবার এই জন্য আল্লাহ বলেছেন শুনে নাও আমার ওলি আল্লাহর সাথে তোমরা লাগবা ওলি আল্লাহর চোখ আমার চোখ ওলি আল্লাহর জবান আমি আল্লাহর জবান কারণ তারা বন্দিগি করে জিন্দিগি করে ইবাদত করে তারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর ওলি আপনি হইতে পারবেন আমি আল্লাহর ওলি হইতে পারবো শর্ত আছে ইবাদত বেশি করতে হইব সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা আমার কিছু বান্দা আছে যারা রাতের বেলা ঘুমায় না যারা রাতে ডানে মহব্বত করে আমি আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য আমি আপনার নাম বর্তমানে আল্লাহর বান্দা বয় খারাপা দুনতা নয় দয়াকার কন্যা করে সুন্দর করে কোনা বয় খারাপা দুনতা নয় দয়াকার ডাকি হইছে বান্দা আল্লাহ কয় ওইটা একাঠারে মাইনাস করে খাইতে দিয়া দিব ব দুনতা নদ সুকার দু বন্ধু বানাই দিব সুবহানাল্লাহ কোন করে সুজা বাংলা ভাষা আমরা বাঙালি আমরা মাছে ভাতে কি আমরা মাছে ভাতে বাঙালি আমরা মাছ খেয়ে বড় হইছি কথা কোন করে আমরা মাছ খেয়ে বড় হইছি আমরা জন্মে থেকে মাছে ভাতে বাঙালি কথা কোন বাংলার মুসলমান আমরা এই দেশ হলি আল্লাহর দেশ কোন আজকে বেঈমানের দেশ না কথা কোন ঠিক না এটা ওলি আল্লাহর দেশ বাবা শাহজালালের দেশ নাসিরউদ্দিন সুবাজালার দেশ শামাক্তুমের দেশ কেল্লাশ রহমাতুল্লাহ আলাইহির দেশ এই দেশে মাস্তানি চলবে না কোরআন আজকে বেঈমানের গায়ে হবে না এই দেশ ওলি আল্লাহর দেশ এই দেশে ওলি আল্লাহর গুণগান চলবে কথা কোন ঠিক কিনা ওলি আল্লাহর দেশে ওলি আল্লাহর কথা চলবে ঠিক কিনা কোন ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো সকলকে গাইতে পারেন না আমার ফেটে কিন্তু বাবা এখনো কিন্তু ফেটে বাদ দিছে না
কসম আল্লাহ আপনারও দিছেন না আমিও দিছি না ভালোবাসার টানে কিন্তু দূর মেরে এসে পড়েছি লুঙ্গি পরা আমার কিন্তু লুঙ্গি পরা বিশ্বাস না আর ফাগলি করছে আমার বাইরে বইয়ে জানেন তো যে একটা ফাগলা করে আছে সরকার জানেন সাহুল ভাই সাহুল ভাই এই বছর বা 300 রুপিয়া মাহফিল করছি প্রতিদিন এটা জানে আমার এই ইউটিউবার ভাইরা ইয়া আল্লাহ ইউটিউব দিও বন্ধু তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছে নবীর একটা প্রেম মাইরা আমার মনটা মদিনা কেড়ে নিয়েছে ঠিক কি না দূর মেরে এসে পড়ছে বুঝছা ভালোবাসা টান যায় ওলি আল্লাহর বাংলাদেশ ঠিক কি না ওলি আল্লাহর বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো আল্লাহ মায়া করো সাপরানের বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ নাসিরুদ্দিন সিবাসানার বাংলাদেশ দুদাইমা সাহেবের বাংলাদেশ বদর গাজীর বাংলাদেশ কামাল গাজীর বাংলাদেশ রহম করো আল্লাহ দয়া করো দয়া করো আল্লাহ মায়া করো আল্লাহ ডাক দেখো শুনে নাও শুনে নাও আমি আল্লাহ বলে দিলাম ওলি আল্লাহ হইতে পারবা কিন্তু নবী হওয়া যাবে না কথা কোন ঠিক না নবী হওয়া যাবে না কারণ আমার নবী হচ্ছেন শেষ জামানার নবী নবুতের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিয়ে দিলাম বেলায়েতের জামানা আমি আল্লাহ খুলে দিলাম বান্দা থেকে বন্ধ হও ও সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলে দিল রাত্রের বেলা ঘুমায় না ঘুমায় না কিছু এরকম আল্লাহর গোলামের দল আছে কিনা নাই এ বাবারে এখন সেহরির আগে তুমি তিন চার সময় উঠে যাও সেহরি খাওয়ার জন্য আল্লাহ কো যেহেতু একটা মাস দিলাম রহমতের 10 দিন মাগফিরাতের 10 দিন নাজাতের 10 দিন আমি আল্লাহ তোর 11টা মাসের জীবন গুনাহগুলি একটা মাসের বিনিময়ে মাফ করে দিব ওই সময় উঠিয়া তুমি আল্লাহর কাছে চাও আল্লাহরে বলো আল্লাহ আমি গুনাহগার তুমি মাবুদের নাম তো গাফফার আল্লাহ আমি গুনাহগার সারা দিন রোজা রাখলাম আল্লাহ তুমি আমার নফল নামাজ রে কবুল করো তিনটার সময় উঠিয়া যে সময় ভাত খাইবেন ওই সময়ের আগে যদি 12 রাকাত নফল ইবাদত করতে পারেন সুবহানাল্লাহ গুনাহগার অন্যদিন আপনি রাত্রি তিনটার সময় ঘুমায় থাকেন কিন্তু সেহরির সময় তিনটার সময় সজাগ সুবহানাল্লাহ গুনাহগার এ যুবক ভাইরা আল্লাহর ওলি হতে আমরা চাইকে চাই না আল্লাহর ওলি হইতে গেলে নামাজের দরকার আছে কিনা নাই গোটা বিশ্বের মুসলমান শুনে নাও বাংলাদেশের মুসলমান শুনে নাও মুসলমান না কোনোদিন নামাজ ছাড়বে না রোজা ছাড়বে না তারাবির নামাজ ছাড়বে না কথা কোন ঠিক কিনা কেন জানেন আমরা মুসলমান আমরা গর্বিত আমরা মুসলমান কথা কোন ঠিক কিনা এরপরে আল্লাহ কয় ওই যে তিনটার সময় তুমি উঠেছো তিনটার সময় উঠিয়া তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো তাহাজ্জুদের 12 রাকাত নামাজ পড়া তুমি আল্লাহর কাছে সেহরির জন্য তুমি দরখাস্ত করো এমনিতে গরে রহমত আইব না এমনিতে আইব না আল্লাহর কাছে চাইতেইব কান্নাকাটি করতেইব সুবহানাল্লাহ গুনাহগারে আল্লাহ ডাক দেখো রাত্রির বেলা কিছু আল্লাহর গোলাম আছে যারা বলি আল্লাহ হইতে চায় যারা আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে চায় যারা আল্লাহর বন্ধু হতে চায় চৌকির পানি ফালায় আমি আল্লাহর চেহারার দিকে তাকাই না কি আইয়ে সূরাতি মাশাআল্লাহ কাবাদ এত সুন্দর করে মানুষ বানাইলাম ওই মানুষটা যখন আমি আল্লাহর সেজদা দিবে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন এক সপ্তাহ পরে আমি আল্লাহ তার চেহারার দিকে চাই না তার কোন বডির দিকে চাই না আল্লাহু আলিম বিজাতি সুদূর তার অন্তরের দিকে আমি আল্লাহ তাকাই তাকাইয়া বান্দার অন্তরটা যদি সহি হয়ে যায় ভালো হয়ে যায় আমি আল্লাহ একটা পোটা চোখের পানি জমিনে পড়তে দেরি আমি আল্লাহ তার অতীতের জীবন যৌবনের সব গুনাহগুলি মাফ করতে দেরি হয় না
শুনো হে নবীজির উম্মতে রোজা রাখো রমজানে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা রমজানের গজল সুন্দর করে গুন শুনো হে নবীজির উম্মতে রোজা রাখো রমজানে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতে পবিত্রতা রক্ষা করো জান্নাতের দরজা কানি রমজানেতে বলে শুনি জান্নাতের দরজা কানি জান্নাতের দরজা কানি রমজানেতে কোলে শুনি দুজকের দরজা কানি দুজকের বন্ধ তাকে সেই দিনে পবিত্রতা রক্ষা কর দরজা কোলা জান্নাতে পবিত্রতা রক্ষা করো দরজা কোলা জমানা ছেড়ে ছেড়ে শুনো হে নবীজি উম্মতে রোজা রাখো রমজানে শুনো হে রোজা রাখো রমজানে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতের দরজা কানি জান্নাতের দরজা কানি রমজানেতে কোলে শুনি দুজকেরি দরজা কানি দুজকেরি দরজা কানি বন্ধ থাকে সেই দিনে পবিত্রতা রক্ষা কর দরজা খোলা পবিত্রতা রক্ষা কর দরজা খোলা রেস্তোরাঁ আর হোটেল গুলি বন্ধ করতে সবাই বলি কথা কন্যা করে ঠিক কিনা রমজান মাসে ব্যানার লিখে দে রমজানের জন্য সব হোটেল বন্ধ ভিতরে কুলা কথা কন্যা করে এরকম আছে না প্রত্যেকটা হোটেলে দেখবেন সামনে পিছনে রমজান মাসের জন্য পবিত্রতা রক্ষার জন্য সামনের দিনে হোটেল বন্ধ ভিতরে গিয়া দেখেন সবাই খাইতেছে মামু সিগারেট টানতেছে ভাত খাইতেছে হ্যাঁ ইচ্ছা মতো গুদাইতেছে আছে কিনা নাই রেস্তোরাঁ আর হোটেল গুলি বন্ধ করতে সবাই বলি নবীর উম্মত হও যদি ভাই ভয় করো না মরণে নবীর উম্মত হও যদি ভাই ভয় করো না মরণে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা একটা জবান বন্ধ রাখবেন না সকলে মহব্বতে বলি বলি আল্লাহ এ আমার বাবা জিনা কম মনোযোগ যাও তাহলে বেশি বেশি করে আমল করো বাবা শাহজালাল গাজা খাইয়া বলি হইছে না কথা কোন ঠিক কিনা সৈয়দ নাসিরুদ্দিন সিপা সারা গান বাজনা বাজাইয়া বলি হইছে না কথা কোন কেন বাবা শাহ পরানি আমিনি মাজারের মধ্যে মদ খাইয়া কোনদিন আল্লাহর বলি হয় নাই আঞ্জে আদুরে গাঞ্জা খাইয়া কোনদিন বলি আল্লাহ হয় নাই ইয়া বাটান না কোনদিন বলি হয় নাই ডেন্ডে খাইয়া কোনদিন বলি হয় নাই যারা সুন্নিরারে অনেকে আছে কয় কয় সুন্নিরা মাজার পূজারি বন্ড না বুঝিবিলা কোন আমরা কেউ গালাগালি করি না গান গালাগালির নাম ইসলাম না মানুষের কাছে তারা মরানা তাদের কবরের ভিতরে আমি আল্লাহর তরফ থেকে রিজিকের ব্যবস্থা করে দিই বন্ধুরে বন্ধুরে হল
সোনার ঘাটের তানার বাবারা রমজান মাসের আমার বাবারা বন্ধুরা এই জন্য আল্লাহ কয় দুনিয়ার মানুষ শুনে না ওলি আল্লাহ হইতে গেলে ইবাদত করো তাহাজ্জুদের নামাজ পড়ো আল্লাহর ডাকো নিশি রাতে জাগিয়া চোখের পানি ফালাও আমার আল্লাহর ডাকো আর ডাক দিয়া বলো আল্লাহ গো আমি গুনাহগার তুমি মাবুদের নাম তো গাফফার আয় আল্লাহ আমি আমল করতে পারি না আল্লাহ আমি ইবাদত করতে পারি না আল্লাহ আমার মতন গুনাহগার তোমার আসমানের নিচে কেউ নাই আল্লাহ কো বান্দার রিস্কাওয়ালা হও চেলাগাড়িওয়ালা হও দিন মজুর পরিশ্রম করো ক্ষেত কামারে কাজ করো খোদার কসম রে বল হলিয়ার বাবারা যার এই জীবনে যত আমল বেশি থাকবে তারাই আল্লাহর বান্দা থেকে বন্ধু হবে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানি তিনি হাসানি হোসাইনি আব্দুল কাদের জিলানি তিনি হাসানি হোসাইনি আমার নবীর নয়ন মোহনি তিনি জিলানির জিলানি আমার নবীর নয়ন মোহনি তিনি জিলানির জিলানি মারহাবা গো বন্ধু রে শোনো না একটা মার জীবন যদি দন্ড করতে চাও আমার এলাকার যদি মা বোনেরা শুনে নাও রমজানের আগের দিন দেখলাম বাজারের মধ্যে মহিলার কোনো অভাব নাই কত বেটার দেখা খাইছে কথা কোনো গেল কত বেগানা কত পুরুষের দেখা খাইলো মহিলায় ভাই বিদেশে মহিলা যায় সোনারঘাট মার্কেটে কথা কোনো গেল কথাটাকে মিথ্যা না সত্য ভাই বিদেশে মহিলা যায় মার্কেটে সব কথা কইলে কই মোল্লা বালানা সব মহিলারা এক রকম না এখনো কিছু মা বোনের আছে হাত মজা পাও মজা এবার ঢিলা ডালা বাবার লুজ বুরকা পরিয়া অনেক মা বোনেরা মার্কেট করতে যায় কোনো সমস্যা নাই কিন্তু অনেকে আছে বাবারে বাবারে ভাই মাসে এক মাসে রুজি করে 30,000 এক মাসে রুজি করে 30,000 এক মাসে 30 রুজ এই আপনার রুজি করে 30,000 আর বয় এক মিনিটে 30,000 কাপড়ের বড় কথা কোনা করে আমি ইনকাম করি কত কষ্ট হয় আর আমার ওয়াইফ যদি চলবনি আপনি সারাদিন এই যে কষ্ট করে ইনকাম করেন আপনি জানেন এই যে মাথার গাম পড়তাছি রে কথা কোনো গাম পড়েনি গাম পড়ে না গাম পড়ে ভাই এটা কষ্ট না ওয়াজ করা কষ্ট না এত শুধু একদম মোল্লার কি তা চেহারা দেখলে চাকা দে আয় তুই অনেক বয় আমি যাই গে আচ্ছা ঠিক আছে নি খাইও না আমার গেস্টিক হয়ে গেছে এটা খাই দিয়ে খাই এটা খাই আর ঠিক নাই আসলেই গেস্টিক আমি বলছিলাম যে আমার কিছু টকটাক দিও না দিতাম না আগে ডাইরেক্ট এই যো মানুষ বইয়া রয়েছে পাগলের মতন আসুই দিকে মানুষ বইয়া রয়েছে আল্লাহ আকবার তো কি কইলাম ভাইয়ের রুজি করে কত মাসে 30,000 কষ্ট করে মাথার গাম ভাই বলা যায় এই যে প্রবাসী ভাইগুলা যে এই যে ওয়াজ মাহফিল করায় এমনি না আপনি কোজ নিয়ে দেখেন বিদেশে কি করে সারা দিন আজকে যে বাতাল যে বাড়িতে বাড়িতে পাথর মাঙ্গা কত কিছু কষ্ট কইরা বাংলাদেশে টাকা পাঠা এ আমার এলাকার মা বোনেরা একটা টাকা খরচ করতে গেলে স্বামীর অনুমতি ছাড়া কোন মহিলা একটা টাকা অপচয় করা যাবে না যাবে না যাবে না কথা কোন ঠিক করে একটা পুরুষ কত কষ্ট করে টাকা ইনকাম করে আর সব মহিলারা কিন্তু একরকম না কথা কোন ঠিক কিনা এই সমস্ত মহিলারা যারা ডাক্কা খায় বাজারে এরার করে ফেডের মধ্যে আল্লাহর ওলি গুনি যারা ডাক্কা খায় যেটা ডাক্কার মতন বাড়ি আইব কথা কোন করে ঠিক কিনা যে সমস্ত মা বোনারা যারা ডাক্কা খায় বেকারা পুরুষের সাথে আমি এই মাহফিল থেকে বলে দিয়া যায় একটা মহিলার গুলো আল্লাহর ওলি হইতো না আর যে সমস্ত মহিলারা পর্দাশীল করবে যে সমস্ত মহিলারা বেগারা পুরুষ থেকে হেফাজত করবে যে সমস্ত মা বোনেরা নিজের এফডি বডি সাইন আপ করবে
ওই সমস্ত মহিলার গর্বে গর্বে শুরু থেকে যদি আল্লাহর কোরআন পড়ে রোজা রাখে ইবাদত করে আল্লাহ কো একটা মার বিনিময়ে ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ মার পেটের মধ্যে আমি আল্লাহ ওলি আল্লাহ বানাইয়া দেব ওলি আল্লাহ আমাকে তো সুজা আর কিছু বাট পার আছে গ গ ওলি আল্লাহ বন্ধ তোর বাপ বন্ধ তোর শব্দ গোষ্ঠী বন্ধ ولي الله بندو كي كوي ولي الله أرا ولي الله يملكي هو ولي الله هو يتكلم يا ولي الله هو يتكلم يا بدر كرتة هو خلي فاق لامي وازو زالا زوران زالا زوران ওর ভিতরে লাই গাছে হল হলি আর মানুষের অন্তরে ভিতরে লাই গাছের আগুন নবীর প্রেমের জ্বালানে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না আরে ও মুর্শিদের জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না আরে ও জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না আর ভিতরে লাগাতে না সির বাবার ভিতরে লাই গাছে না সির বাবার অন্তরে আমার আগুন রে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না আরে একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ এই জন্য বললাম বন্ধুরা তোর ভাইয়ে ধরি তুমি আমার ভাই আমি তোমার ভাই আমি কোন বক্তা না কিন্তু আমি মনে করব আমি তোমার ভাই আমি যদি দাড়ি রাখতে পারি আমি যদি সুন্নতে শুন রাখতে পারি এই যে আমার এক পাগলা ভাই এই যে রে হাতে মিলে দাঁড়ায় নারে তাকবীর নারে ইরসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত আল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আব্দুল হোসেন আশিকি সাহেব জিন্দাবাদ হল হুলিয়া সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ আমার কোনো দোষ নাই কিন্তু ভাই যে ফুরে গেছে গা আমার আবার গালাগালি করে মাইক ফুরে গেছে আমার কোনো দোষ নাই হ্যাঁ আই হারি তুলছেন না আমারও দোষ না কিন্তু ঘুরে কিন্তু গেছে আল্লাহু আকবার জোরে গান জোরে করে ইয়া রাসূলুল্লাহ কি হো ভাই না মিডিয়া মিডিয়া লোক আমাদের লোক কি হো ছাইরা দিমু ছাইরা দিমু আমার ভাই দিন দেখছেন আমি কিন্তু একটা গুনাগার মানুষ আমার একটা দোকানও আছে ব্যবসাও আছে এটা আপনাদের আসে কি মাঠে যায় মাটি করতে পারে আসে কি ওই লাঙ্গল খেতে যায় তিতি তিতি হির করতে পারে আসে কি দান কাটার যায় দানও কাটতে পারে আসে কি মাইর ইমানিয়া বুঝে না তো ওই যে জিহাদের মডেল ময়দানে তো আসি কি গোলা কাটতে দিব হের করা কোনোদিন ইসলাম তো না কথা গুলো একবার আটকাই রাখছিল এটা তো হইছে আর কাম নাই এরপরে আসি কিরে লাগাই দাও ওই বিভিন্ন কিতার মধ্যে ওই যে আসি কি পারবো আসি কিরে ব্যবসা দাও তিন মাস মাহফিল করেছি মাহফিল প্রতিদিন দোকান বন্ধ আশিক সুন্না এন্ড বেবি শপ এখানে যাইয়েন সোনার ঘাট আপনাদের জন্য একবারে ডাইরেক্ট একবারে ফি সাবিলিল্লাহ মানে শূন্য দিয়া কি তা আসে কি ব্যবসা আমার বাই দিন ফেজের মধ্যে সাইরে দিছে দেখছেন না এটা খালি কোনটা ওই যে গজল গাইছি ওই যে কি জানি রমজানের এটা পুরো বাইরে লেগেছে আমার পাগলা ভাই আইছে মারহাবা গন তো এই সমস্ত ভাই যদি ইবাদত করেন আল্লাহর কোরআন পড়েন আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবুল রাইব ফি আমি আলিফ লাম মিম
দুইটা অক্ষর আমি আল্লাহ আমার নবী ছাড়া কেউ জানে না এটা জেন নাই জবর নাই যাও পরে রায় তো জালিকাল কিতাব জালিকাল কিতাব ওই কিতাব ওই সেই কিতাব কোন কিতাব আসমানি কিতাব আল্লাহ কা ওয়াহুল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফানি মাইরিদ হালাদা কা হাদিসুন জুনুদি ফিরাউন ওয়া সামুদ বানিল্লাযিনা কাফারু ফি তাকযিব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত بل هو قرآن مجيد في لوح محفوظ الله قال الدنيا ما شننا كل قرآن سايرا ديبا قرآن كنو سايرا ديبا قرآن ترى غلار مالا بنا قرآن ترى بشي بشي كوري فرو ذلك الكتاب اكتا وقر فرو با دستاني كي امي الله ديا ديبو كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহর কোরআন যে যত বেশি পড়বে তার কলব আল্লাহ তত বেশি জিন্দা বানাইয়া দিবে এই জন্য আমি আপনাদের ভাই হিসেবে বললাম কারণ আপনার বাণী সোনার গর্তানাতে আমার বাণী আমি এলাকার মানুষ সোনার গর্তানাতে যদিও সারা বাংলাদেশে মাহফিল করি কিন্তু আমার এলাকার জন্য আমি কিন্তু বড় হুজুর না বড় বক্তা না আমি জীবনে কোনোদিন বলি নাই যে আমি বড় বক্তা আমি বড় মুফতি আমি বড় অমুক সাহেব আমি তমুক সাহেব আমি জীবনে কোনোদিন বলি নাই আমি বলেছি আমি একটা আশিকি নবীর ফাগলা আর আমি নবীর ফাগলা আন ফাগলা আমি কইরা নবী ভাইয়া যাই মু কথা কোন ঠিক কিনা এর জন্য বাবার বন্ধুরা কোমল যুগ আল্লাহ ডাকটা বললেন দুনিয়ার মানুষ শুনে নাও যদি আমি আল্লাহর ইবাদত করো সব সময় যদি আল্লাহর ইবাদত করো আল্লাহর ইবাদত করলে প্রতিদান দিবেন কে আল্লাহকে একবার ডাক দিবা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহ কয় দুনিয়ার মানুষ যতবার ডাকবি একবার ডাকবি 70 বার জবাব দেব নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাম ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ হায়ে দেবের আলো আমার শুভেচ্ছা এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ভদ্র বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ভদ্র বাসীর থেকে ভদর গাজীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা গাজীপুরের পক্ষ থেকে সাইকুড়া ভান্ডার বাসীর পক্ষ থেকে সদন বাসীর পক্ষ থেকে সান্ন ভাইকার পক্ষ থেকে তাই হুজুরের আগমন তাই হুজুরের আগমন তাই হুজুরের আগমন আল্লামা হাফেজ আব্দুল হোসেন আসিফ হুজুরকে তাকিয়ে আলোচনা করার জন্য সবাই আবার জানাচ্ছি দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا وعلى آل سيدنا مولانا يا جنة الله أيش هذا الأمر؟ أزوجك هذا الأمر؟